Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি আবুল কালাম আজাদ, বিসিবিএড সিনিয়র সহকারী শিক্ষক, পীর কাসিমপুর আরএন উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এখন তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় আলোর গঠনা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব আলোর প্রতিফলন ও শোষণ কাকে বলে। আলোর প্রতিফলন ও শোষণ কাকে বলে? আলোর প্রতিফলন ও শোষণ আলোর প্রতিফলন ও শোষণ কাকে বলে? এখন আলোর প্রতিফলন কাকে বলে? কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে, কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন বলে। আলোর প্রতিফলন, কোনো বস্তুতে কোনো বস্তুতে আলো এসে কোনো বস্তুতে আলো এসে বা আলো পরে যদি তা বাধা পেয়ে ফিরে যা কোনো বস্তুতে আলো এসে যদি তা বাধা পেয়ে কোনো বস্তুতে আলো এসে যদি তা বাধা পেয়ে ফিরে আসে কোনো বস্তুতে আলো এসে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন বলে। কোনো বস্তুতে আলো এসে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন বলে। যখন একটা বস্তুর মধ্যে আলো এসে পড়ে এবং সেখানে বাধা পেয়ে আবার সোজাপথে চলে যায় তখন তাকে আমরা বলবো প্রতিফলন। আর কোনো বস্তুতে আলো পড়ে যদি ফিরে না আসে, কোনো বস্তুতে কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তা যদি ফিরে না আসে কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলা হয়। তাহলে সবাই লক্ষ্য করো,
শোষণ কাকে বলে? কোনো বস্তুতে আলু পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলে। অর্থাৎ একটা বস্তুর উপর আলু পড়ল, আলুটা ফিরে গেল না, তাইলে বস্তুটি আলু খেয়ে ফেললো, তার মানে এটাকে বলবো আমরা শোষণ। অর্থাৎ কোনো বস্তুতে আলু পড়ে তা যদি ফিরে না আসে, কোনো বস্তুতে আলু পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলে। তাহলে আমরা আলুর প্রতিফলন ও শোষণ কাকে বলে জানলাম। এখন জানব মসৃণ তল ও অমসৃণ তল কোনটি, কোনটি মসৃণ তল এবং কোনটি অমসৃণ তল। মসৃণ তল এবং অমসৃণ তলের উদাহরণ, মসৃণ তল, মসৃণ তল, দর্পণ বা আয়না, দর্পণ বা আয়না হল মসৃণ তল। অমসৃণ তল অমসৃণ তল কাগজের পাতা, কাগজের পাতা। তাহলে আমরা জানলাম মসৃণ তল এবং অমসৃণ তলের উদাহরণ। এখন আমরা শিখব আপতিত রশ্মি কাকে বলে। আপতিত রশ্মি, আপতিত রশ্মি কাকে বলে? যে রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠের উপর এসে পড়ে তাকে আমরা আপতিত রশ্মি বলবো। যে রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠের উপর এসে পড়ে বা পড়ল তাকে আপতিত রশ্মি বলে। এখন চিত্রটি লক্ষ্য কর, এটি একটি দর্পণ, কাছের একদিকে যখন আমরা পাড়া বা সিলভারিং করব তখন একটা দর্পণ তৈরি হলো।
চিত্রে এবি রশ্মিটি হলো আপতিত রশ্মি, চিত্রে এবি একটি আপতিত রশ্মি, চিত্রে এবি একটি আপতিত রশ্মি। এখন অভিলম্ব কাকে বলে আমরা জানব, অভিলম্ব কাকে বলে? আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলা হয়। আপতন বিন্দুতে আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলা হয়। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলা হয়। আমি যদি একটা লম্ব অঙ্কন করি বি বিন্দুতে, চিত্রে উবি হল অভিলম্ব, চিত্রে উবি হল অবিলম্ব। তারপরে এখন আমরা জানব আপতন কোণ কাকে বলে, আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি আপতন কোণ, কারণ এবি হলো আপতিত রশ্মি, উবি হলো অবিলম্ব। যেহেতু সংজ্ঞা বলা আছে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। চিত্রে অ্যাঙ্গেল এ বি ও আপতন কোণ, চিত্রে অ্যাঙ্গেল এ বি ও আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। এবি আপতিত রশ্মি বি বিন্দুতে বাধা পেয়ে পুনরায় সোজা পথে চলে যায়। চিত্রে বিসি হল প্রতিফলিত রশ্মি, তাইলে প্রতিফলিত রশ্মি
প্রতিফলিত রশ্মি, তার মানে বিসি রশ্মি, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, অবিলম্ব হলো উবি, তাইলে চিত্রে অ্যাঙ্গেল উবিসি প্রতিফলন কোণ। চিত্রে অ্যাঙ্গেল ওবিসি কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, অর্থাৎ আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও হবে 30 ডিগ্রি। আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান, 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও হবে 30 ডিগ্রি। নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন কাকে বলে? যদি আপতিত আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল কিন্তু প্রতিফলিত আলোক রশ্মিগুলো ও পরস্পর সমান্তরাল, এই দ্বারা নিয়মিত প্রতিফলন বলব। তাকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা আলোর গঠন নিয়ে আরও কিছু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।